ধন্যবাদ সবাইকে। আজকে আমার টিউটোরিয়াল হবে স্টুডেন্টদের জন্য, যারা পর্যাপ্ত পরিমাণ যাদের হাতে সময় আছে তাদের জন্য আজকে টিউটোরিয়ালটা। আমরা ধারাবাহিকভাবে পাঁচটা ভিডিও দিয়েছিলাম যেটা আমাদের কম্পিউটার গতিকে দ্বিগুণ বাড়াবে এবং কম্পিউটার গতি কিভাবে বাড়ানো যায় খুব সহজে, সেই ব্যাপারে ধারাবাহিকভাবে যাদের হাতে খুব সময় শর্ট ছিল তাদেরকে নিয়ে 5-6 মিনিটের ভিডিও ক্রিয়েট করেছিলাম। আজকে আমি A to Z অর্থাৎ এই ক্লাসটা দেওয়ার পরে যাদের হাতে সময় খুব বেশি ধারাবাহিকভাবে দেখেন, আজকের যে টপিকটা হবে মানে A to Z, পাঁচটা ক্লাস আমরা একত্রে আজকে আপলোড করব যেটা আপনাদের উপকারে আসবে যাদের সময় আছে। অনেক সময় দেখা গেছে শর্ট শর্ট কাজ দেওয়ার পরে একটা ভিডিও দেখার পর আরেকটা ভিডিও কেউ দেখতে চায় না, সেটা উদ্দেশ্য রেখে যাতে আপনারা সবাই একসাথে পান কাজগুলা সহজেই করতে পারেন, সেই জন্য একটা ভিডিও আমরা আজকে অল ইন অল ভিডিওটা ক্রিয়েট করলাম। সেই জন্য আপনারা খুবই উপকৃত হবেন, সময় বেশি না, খুব অল্প সময়ের মাধ্যমে আমি ভিডিওটা সমাপ্ত করার চেষ্টা করব। খুব অল্প সময়ের ভিতরে অনেক শিখতে পারবেন আপনি কম্পিউটারটা আজীবনের জন্য কিভাবে আপনি নিজের ধারায় নিজের প্রক্রিয়ায় কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে স্মার্ট করবেন, কিভাবে ফাস্ট করবেন, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকের আমাদের টিউটোরিয়াল। তো আমি রিকোয়েস্ট করবো আজকে যারা আমার ভিডিওটা দেখবেন তারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এতে করে কি হবে আপনি পাঁচটা কাজই কিন্তু একসাথে শিখে যাবেন। আর যদি আপনার সামনে খাতা কলম থাকে নোট ডাউন করে রাখবেন, এতে আপনি শিখতে বা প্র্যাকটিস করতে খুবই সহজ হবে, ইজি হবে। আর যাদের ল্যাপটপ কম্পিউটার নেই তাদেরও কেউ ওটা শেখা প্রয়োজন, কারণ আপনি অনেক সময় দেখা গেছে আপনার পাশে কেউ কম্পিউটার চালা তার কম্পিউটারটা খুবই ধীরগতিতে চলছে, তখন কিন্তু আপনি একটা পারফরমেন্স দেখাতে পারবেন আপনার স্কিল যে আছে। আর স্কিলটা আমরা প্রতিদিনই একটু একটু করে আপডেট করব আমাদের ভিতরে স্কিল। আপনার চাকরি জগতে আপনি যখন চাকরিতে যাবেন তখন কিন্তু আপনার স্কিলটা খুবই প্রয়োজন পড়বে, এই স্কিল ছাড়া কিন্তু আপনার কোনো দাম নাই। আপনি ক্যারিয়ারটাকে যদি ডেভেলপ করতে চান, আপনার লাইফটাকে যদি সুন্দর করতে চান, আপনার লাইফটাকে যদি এনজয় ভালো করতে চান, অবশ্যই আপনার স্কিলের প্রয়োজন। আপনারা দেখবেন বিভিন্ন বড় বড় অফিসে অনেক বড় বড় মানুষ তারা কিন্তু তাদের অনেক স্কিল আছে, ট্যালেন্ট, তারা অনেক কিছুই জানে, কিভাবে জানছে, এই যে প্রতিদিনই একটু না একটু করে জানছে। তাই আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনি কিছু না কিছু প্রতিদিনই শেখার চেষ্টা করবেন, যেভাবে হোক এনি হাউ এটাকে আপনি শিখতে হবে। মানুষের যে যেন আপনাকে সার্চ করে পায়, সার্চিং করে পায় যে আপনি কাজটা শিখতে পারতেছেন। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা প্রতিদিনই অল্প অল্প করে শিখুন, দেখবেন যে 365 দিন পরে কিন্তু আপনি অনেক কিছু শিখেছেন যেটা আপনার পাশে যে বন্ধু বান্ধব আছে তারা কিন্তু শিখতে পারে নাই। আর সেই শিক্ষাটা যদি আপনি কোনো এক কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন, আই হোপ আপনি ভালো একটা স্যালারি পাবেন এবং ভালো স্বাচ্ছন্দ্যে চাকরিটি করতে পারবেন, আপনাকে সবাই মূল্যায়ন করবে কারণ আপনি অনেক কিছু জানেন। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা অযথা সময় নষ্ট না করে, আপনারা এন্টারটেনমেন্ট না করে, লাইফে অনেক সময় আছে এন্টারটেন করতে পারবেন, আপনি একটা স্কিল ডেভেলপ করেন, আপনি অনেক একটা ডাব পর্যন্ত এগিয়ে যান, আমি রিকোয়েস্ট করবো, এতে করে আপনি ভালো একটা ফল পাবেন এবং ভালো কাজ করতে পারবেন, আপনি আপনার লাইফটা খুবই এনজয়েবল হবে। সো আমি আর বেশি লম্বা করেছেন, আমাদের সাবস্ক্রাইবার খুব কম যেহেতু, সেই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন, কারণ আমি অনেকগুলা চিন্তাভাবনা রেখেই মাথায় রেখে আপনার ক্যারিয়ারটা কিভাবে ডেভেলপ করা যায়, আপনার স্কিলটা কিভাবে ধীরে ধীরে বাড়ানো যায় সেই অগ্রগতি নিয়েই কিন্তু আমি আগাচ্ছি, আমার চ্যানেলটাকে ওপেন করেছি। আমি একটা ছোট জব করি কিন্তু ওর পাশাপাশি আমি চাই যে আপনারা স্কিলটা ডেভেলপ করেন, আশা করি আপনারা উপকৃত হবেন এবং খুবই আপনার স্কিলটা একটা ভালো পজিশনে চলে যাবে। তো আই হোপ, আমি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব ইতিমধ্যে করে থাকেন মোস্ট ওয়েলকাম। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই, আজকে আমাদের A to Z অল ইন অল আমাদের কম্পিউটার গতিকে, কম্পিউটারের গতিকে কীভাবে বাড়ানো যায় সেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। ওকে, লেটস গেট স্টার্টেড। রিফ্রেশিং ফাইলের জন্য যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমরা একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। সেই টেক্সট ফাইলটা ক্রিয়েট করার জন্য আপনি যেটা করবেন, আপনার মাউসে রাইট বাটন ক্লিক করবেন, দেন আপনি চলে যাবেন নিউ এ। নিউ এ যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন সেখানে একটা টেক্সট
নিয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন ট্যাক্স ডকুমেন্ট, সেই ফাইলটা আপনি সংগ্রহ করবেন। আপনি এখানে ক্লিক করবেন, দেন আপনি এরকম একটা ফাইল চলে আসবে। আপনি এটা ওপেন করবেন, আপনি এটা ওপেন করে এখানে লিখতে হবে আপনার, এখানে যেটা আপনি নোট ডাউন করে রাখেন, আপনি এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে ECHO, ECHO অফ, দেন ইন্টারফেস করবেন। তারপর আপনি লিখবেন হচ্ছে সিডি, সিডি একটা স্ল্যাশ দিবেন, দেন ইন্টারফেস করবেন। এরপরে যেটা আপনি লিখবেন TRW, ট্রি। আমরা আজকে ট্রি ফাইল, রিফ্রেশ ফাইল মানে হচ্ছে ট্রি ফাইল, সেটা ট্রি ফাইল সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এরপর ইন্টারস্পেস করবেন। আপনি দেখেন এখানে আপনার কম্পিউটার কি কি ফাইল সংগ্রহ করা আছে, আপনি দিস কম্পিউটারে যাবেন, আপনি দেখেন এখানে সি লোকাল ডিক্স, তারপর আপনার ডি আছে একটা ফাইল, নিউ ভলিউম, নিউ ভলিউম ই ফাইল আছে, এফ, আপনার কম্পিউটারে এইচ পর্যন্ত থাকতে পারে অথবা জি পর্যন্ত থাকতে পারে অথবা কে পর্যন্ত থাকতে পারে এই ফাইলগুলো, ডিভাইস অ্যান্ড ড্রাইভস এটা ওই ফাইলগুলো থাকতে পারে আপনি। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এই ট্যাক্সের ডকুমেন্টের ভিতরে লিখবেন, প্রথমে লিখবেন সি, দেন আপনি কলন দিবেন, স্পেস করবেন TRW3, দেন আবার এভাবে ডি দিব কুলন, ইন্টারফেস করব দিব TRE3, এরপর আবার ই আছে দিব কুলন, ইন্টারফেস করব, দেন আপনি লিখব TRW3। এভাবে আপনি অনেকগুলা ড্রাইভগুলো লিখতে পারেন, অনেক ফোল্ডারগুলো থাকতে পারে। আপনি কম্পিউটার যদি পুরাতন হয় দেখে অবশ্যই এইচ পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ, আমি ওই তিন চারটা আরেকটা দিলাম, এইচ দিলাম, এইচ দিয়ে তারপর ট্রি। এবার আপনি যতগুলা ড্রাইভ আছে ততগুলাই আপনি ড্রাইভের নামটা দিয়ে যে অক্ষরটা সি ডি, হ্যাঁ, দেওয়ার পরে কুলন দিবেন, ইন্টারফেস ট্রি দিবেন। এভাবে আপনি রিফ্রেশিং টেক্সট আপনি তৈরি করে নেবেন। দেন আপনি যেটা করবেন এটা সেভ করতে হবে, আপনি সেভ করবেন ফাইল, সেভ অ্যাস, সেভ অ্যাসে যাবেন, যাওয়ার পরে আপনি যাবেন ডেস্কটপে, আপনার ডেস্কটপে এটা রাখবেন। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি এখানে একটা নাম দিবেন, এখানে লেখা আছে নিউ টেক্সট ডকুমেন্ট, দেখতে পারতেছেন নিউ টেক্সট ডকুমেন্ট TEXT টেক্সট। আপনি এই যখন সেভ অ্যাসটা দিবেন ঠিক সেখানে আপনি কিন্তু TXT টেক্সটের জায়গায় কিন্তু আপনি লিখতে হবে বেট, আমি এখানে লিখে দিচ্ছি BAT, বেট, মনে রাখার চেষ্টা করবেন, এটা এটা অবশ্যই মনে রাখবেন, বেট, বেটটা কিন্তু আপনি লিখতে হবে। এটা আমার এখানে আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য আমি এই জায়গায় লিখেছি, সেটা লিখবো, আমি ফাইলে যাব, দেন আমি সেভ অ্যাসে চলে যাব, দেন ক্লিক করব, ক্লিক করার পরে আমি চলে যাব ডেস্কটপে, ডেস্কটপে যাওয়ার পরে আমি এখানে একটা নাম দিব, যে TEXT জায়গা কিন্তু আপনি মাস্ট আপনি লিখতে হবে বেট, BAT বেট। আর এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, ট্রি নামে দিতে পারেন, রিফ্রেশ নামে দিতে পারেন, অ্যাজ ইউ লাইক, এটা আপনার ইচ্ছা। আমি এখানে নাম দিলাম TRE3, দেন আমি সেভ করে দিব, আমি এটা ক্লোজ করে দিব। এখন দেখেন আপনি এই যে আমার অবশ্যই দেখতে পারতেছেন আপনারা, এই যে দেখেন এটা কিন্তু আমি তৈরি করেছি যে TRE.BAT, এটা কিন্তু আমি ক্রিয়েট করেছি, আর ওই ফাইলটা কিন্তু আমি ওপেন করেছি, ওইটার পরিবর্তে আমার এই সেটিংটি চলে আসছে, অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ট্রি। আমি ওই ফাইলটার কোনো প্রয়োজন মনে করি না, তাই এটাকে ডিলিট করে দিলাম, আর এটা আমি রেখে দিলাম, আমার ডেস্কটপ এটা সবসময় থাকবে। এটা আমি এখানে যখনই ক্লিক করব, দেখেন ক্লিক করার পরে কি আসে, এই যে দেখেন আপনি কিন্তু রিফ্রেশ হচ্ছে, আমি কিন্তু এই যে আমার সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এগুলো কিন্তু অটোমেটিকলি আপনি রিফ্রেশ হচ্ছে। আপনি যখন প্রতিদিনই যখন আপনি কম্পিউটারটা ওপেন করবেন আপনি অবশ্যই রিফ্রেশ করে নেবেন। আশা করি আপনি এটুকু শিখতে পেরেছেন, খুবই উপকৃত। এটা ছিল আমাদের প্রথম প্রথম ধাপ, আপনি কম্পিউটারের গতি কীভাবে বৃদ্ধি করবেন, সেই বৃদ্ধি করার প্রথম ধাপ হচ্ছে ট্রি। আমরা রিফ্রেশিং ফাইল তৈরি করলাম ইতিমধ্যে, আশা করি উপকৃত হবে। আমরা নেক্সটে যে ফাইলটা তৈরি করব,
নেক্সট যে আমরা ফাইল না নেক্সট তো আমরা সেটিং দেখাবো আমরা রান আমাদের আজকের যে আমাদের যে আজকে টপিক কিন্তু অল ইন অল সো আমি আজকে প্রথম ধাপ দেখালাম আমরা ট্রি এবং রিফ্রেশিং ফাইল কিভাবে তৈরি করছি সেটা দেখালাম এখন আমি দেখাবো রান ফোল্ডারে আপনি কিভাবে কি কাজ করবেন রান দা রান কিন্তু একদম সার্চ বক্স আপনার কম্পিউটার নিচে কিন্তু একটা সার্চ বক্স আপনি দেখতে পেরেছেন পারছেন এখানে আপনি রান লিখবেন আর ইউ এন রান রান লেখার পরে যে এইরকম একটা অপশন চলে আসবে এই রান অ্যাপস চলে আসবে সেটা মধ্যে আপনি ক্লিক করবেন দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি যেটা করবেন সেটার জন্য আপনি এখানে লিখবেন রিসেন্ট আর ই সি ই এন টি রিসেন্ট রিসেন্ট যদি আপনি একবার লেখেন দ্বিতীয়বার বা আর কোনোদিন লিখতে হবে না আপনার কম্পিউটারে অটোমেটিকলি আপনি রান অপশনে রান অ্যাপসে আপনি অটোমেটিকটা থেকে যাবে সেভ থেকে যাবে তো আমি রিসেন্ট লেখার পরে আপনি ওকে দিবেন দেখেন আমি রিসেন্ট যতগুলো কাজ করেছি আজকে সেই কাজগুলো কিন্তু এখানে চলে এসেছে এটি আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর আপনি ডিলিট বাটনে আপনি ডিলিট করে দিবেন অথবা আপনি মাউসের ডাইন বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করবেন দেন আপনি ডিলিটে চলে যাবেন আমি ডিলিট করতেছি না যেহেতু অল্প আমি ডিলিট করব না আমি ডিলিট করব একটু একদিন দুই দিন পর পর আমি ডিলিট করি সবচেয়ে বেটার হবে আপনি এই অপশনগুলো তিন দিন বা চার দিন পর পর করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক রান আবারও চলে যাব আমাদের রান অপশনে অনেকগুলাই আইটিও আছে আপনার সেটিং আছে অনেকগুলাই করতে হয় রিফ্রেশিং টেম্পোরারি ফাইল ডিলিট করতে হয় অনেক অপশনে গিয়ে এখন আমি আবার রানে চলে যাব আপনি যদি রান শর্টকাটে নিয়ে আসতে চান সেই সেক্ষেত্রে আপনি কিওয়ার্ডে যে আপনি উইন্ডোজ বাটনটা আছে উইন্ডোজ ধরে আপনি চেপে ধরে আরে ক্লিক আরে ধরবেন তারপরে এই ইন্টারফেসটা চলে আসবে আর যদি আপনি শর্ট টিকিটটা না ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখানে রান লিখে সার্চ দিবেন আর ইউ এন্ড অ্যাপসটা চলে আসবে অথবা উইন্ডো আর এখানে আমি প্রথম লিখেছিলাম রিসেন্ট এখন আমি লিখবো টেম্প টি ই এম পি টেম্প এই যে টেম্প চলে এসেছে আসার পরে আপনার এরকম আমি টেম্পোরারি ফাইল এগুলো হইলো আমার টেম্পোরারি ফাইল এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফাইল হলো টেম্পোরারি এটি খুবই খুব কম্পিউটার অনেক জায়গা দখল করার কারণে আপনার কম্পিউটার গতিটি কিন্তু স্লো হয়ে যাচ্ছে সো এগুলোকে আপনি কন্ট্রোল এ সিলেক্ট করবেন দেন আপনি মাউসে রাইট বাটনে ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন দেন আপনি এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আবার তৃতীয় অপশনে আমরা টিকে রানেই চলে যাব রান রানের পরে আমরা এখানে টেম্পের পাশে এই এক সাইডে দি পার্সেন্টেজ এই যে পার্সেন্টেজ চলে এসেছে আপনি পার্সেন্টেজ দেবেন আপনি অবশ্যই লিখে রাখেন আমি রানে কি কি কাজ করেছি প্রথম আমি রিসেন্ট দিয়েছি এরপর টেম্প দিয়েছি এখন আমি টেম্প পার্সেন্টেজ দিয়েছি এখানে ওকে করবেন করার পর এরকম ইন্টারফেস চলে আসার পর এখানে কিন্তু এই টেম্পোরারি ফাইল এগুলো কিন্তু টেম্পোরারি এগুলো তেমন প্রয়োজন নেই এই জন্য কন্ট্রোল এ সিলেক্ট করবেন দেন আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করুন অথবা আপনার কিওয়ার্ডে কিন্তু অবশ্যই ডিলিট অপশনটা আছে আপনি ডিলিট করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আপনি প্র্যাকটিস করলে পারবেন তারপর যে যাবেন আবার রানে যাবেন কন্ট্রোল আপনি দিবেন উইন্ডোজ প্লাস কন্ট্রোল তারপরে ইন্টারফেসটা আসবে আসার পরে আপনি লিখবেন পি আর ই এফ ই টি চেস আপনি দেখতে পারতেছেন এখানে পি আর ই এফ ই টি চেস ফ্রি প্যাচ প্রিপেস লিখে আপনি ওকে দিবেন ওকে দেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার আগে আপনি দেওয়ার সাথে সাথে এরকম একটা টেম্পোরারি ফাইলের একটা অনেকগুলো ডকুমেন্ট চলে আসবে সেটি আপনি ডিলিট করে দিবেন কন্ট্রোল এ সিলেক্ট করবেন অথবা আপনি সিলেক্ট করতে পারেন আপনি মাউস ধরে চেপে ধরেও সিলেক্ট করতে পারেন আপনার এজ ইউ লাইক আপনার ইচ্ছায় অথবা আপনি কন্ট্রোল এ শিফট করেও করতে পারেন এরপর আপনি ডিলিট করে দিবেন আমি ডিলিট করছি না আপনারা ডিলিট আমি ডিলিট এক দুদিন তিন দিন পর পর করার চেষ্টা করবেন সবাই তাহলে ভালো এরপরে আপনি যে অপশানে চলে যাবেন আবার চলে যাবেন কন্ট্রোল উইন্ডো আর দেওয়ার পরে আপনি এখানে চলে আসবে ট্রি নামে ট্রি টি আর ডাবল ট্রি ট্রি দেওয়ার পরে আপনি অপশান আসবেন এটা একটা রিফ্রেশের মতো আমরা এই যে রিফ্রেশটা দিই
এই যে রিফ্রেশটা এই রিফ্রেশ ট্রি এর কাজ, যেহেতু আমি ট্রি এর একটা ফোল্ডার তৈরি করছি লং ফোল্ডার, সেক্ষেত্রে আমরা এটাকেও আপনার ইউজ করতে পারেন। দেন আবার চলে যাব রান অপশনে, আমি আবার সার্চ বক্সে রান লিখব আর ইউ এন রান, আর ইউ এন রান অপশনে চলে যাব। লেখা যাওয়ার পরে আমি যেটা করবো টেম্প ফোল্ডার এন্ড এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরেও আপনি এটা লিখবেন, হাতে লিখবেন, আমার যেহেতু আগে ছিল সেই জন্য এটা অটোমেটিকলি আসতেছে, আপনি আসবে না, আপনি এটা লিখে নিতে হবে। সো ওকে দিবেন, ওকে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার টেম্পোরারি ফাইলগুলো থাকবে যেটা আপনার খুবই ক্ষতিকারক, এগুলো আপনার কন্ট্রোল এতে সিলেক্ট করবেন, দেন আপনি ডিলিট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো রানের কতগুলো অপশন। এখন যেটা আমরা করব, আমরা যাব সেটিং, আমরা কিভাবে সেটিং করব, কিভাবে আমরা টেম্পোরারি ফাইল রিমুভ হবে অটোমেটিকলি সেটিং এর মাধ্যমে সেখানে চলে যাব আমরা। আমরা এই যে স্টার্ট বাটন আছে আমাদের, আমাদের ল্যাপটপে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে চলে যাব, দেন এখানে সেটিং আছে, আমরা এখানে সেটিং এ চলে যাব। সেটিং এ চলে যাওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে যেটাকে বলে উইন্ডোজ সেটিংস। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, সিস্টেম, ড্রাইভ, ডিভাইস, ফোন, নেটওয়ার্ক, ইন্টারনেট, পার্সোনালাইজেশন, অ্যাপস, অ্যাকাউন্টস, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, গেমিং, ইজি অফ অ্যাক্সেস, সার্চ, কর্টেনা, প্রাইভেসি, আপডেট অ্যান্ড সিকিউরিটি। আমি এই ব্যাপারে একটা টিউটোরিয়াল দিব আমি ধারাবাহিকভাবে, সেটা আমি পরে। আমরা যেটা আজকে যেটা টিউটোরিয়ালের বিষয় সেটা হচ্ছে সেটিং। সেটিং থেকে আমরা চলে যাব সিস্টেম, অবশ্যই লিখে রাখেন ফ্রিকোয়েন্সিগুলো লিখে রাখেন, যাতে আপনারা খুবই উপকৃত হবে। দেন আমরা চলে যাবো স্টোরেজে, স্টোরেজে দেখবেন যে অনেকগুলা, এটা স্টোরেজে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলা ফাইলগুলা দেখাচ্ছে যে ঘুরতেছে, দেখেন এখন অনেক টেম্পোরারি ফাইল, এখানে আমরা যা কাজ করতেছি অনেকটা জায়গাগুলো সে দখল করে নিয়েছে, যেটা আমাদের রিফ্রেশ করা খুবই প্রয়োজন। আমরা চলে যাব কনফিগারেশন, আমরা লেখা যাবো কনফিগার স্টোরেজ সেন্স অর রান ইট নাও, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা এই অপশনে চলে যাব, কনফিগার স্টোরেজ সেন্স অর রান ইট নাও। এখানে যাওয়ার পরে আপনি দেখেন এখানে 14 দিন, আপনারা আমাদের লেখা থাকে নেবার, হ্যাঁ আপনারা যারা জানেন না এই অপশনগুলো সেগুলা নেবার, মানে নেবার মানে আপনি কখনো এই টেম্পোরারি ফাইলগুলো মুছবে না, আর আপনি যদি 1 দিন বা 14 দিন, 30 দিন, 60 দিন অটো দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার টেম্পোরারি ফাইলগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এখন কিন্তু আপনি যদি নেবার দেওয়া থাকে, আপনি যদি এখানে নেবার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যত কাজ করেছেন আপনি যা ডিলিট করেন না কেন সমস্ত ডিলিট ফাইলগুলো কিন্তু কোনো না কোনো জায়গায় জায়গা দখল করে বসে আছে, সেই জন্য আপনি নেবার দেবেন না। আপনি ওয়ান ডেও দিতে পারেন, আপনি একদিন কাজ, যারা মানে অনলাইনে কাজ করে, গ্রাফিক্স ডিজাইনে কাজ করছে করে বা আউটসোর্সিংয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে ওয়ান ডে দেওয়াটাই বেস্ট, আর যারা কম কাজ করেন, অফিসিয়াল কাজ করেন টুকটাক, তাদের ক্ষেত্রে 14 দিন আপনি ফিক্সড করে দেবেন, ঠিক এটাও নেবার থাকবে, আপনি 14 দিন ফিক্সড করে দেবেন। এখন আপনি 14 দিন যাওয়ার আগে আপনি এখানে ঢোকার পর আপনি ক্লিন নাও যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি মানে 14 দিনে আপনি এটা দিয়ে রাখছেন, কিন্তু আপনি 10 দিনের মাথায় এখানে ঢুকলেন, ঢুকার পরে আপনি 10 দিনের ফাইলগুলো আপনি চিন্তা করলেন যে আমি 10 দিন অনেক কাজ করেছি, আমি এটা ডিলিট করা প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এসে আপনি ক্লিন না ক্লিক করার পরে আপনি কিন্তু এই 14 দিন বা 10 দিনের যে যতটুকু ফাইল জমছে, জমে আসে যে জায়গাগুলো নিয়ে বসে আছে, সেটা কিন্তু আপনি ক্লিন হয়ে যাবে, আপনার কম্পিউটার অবশ্যই গতি বেড়ে যাবে। আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন, আপনি এই সেটিংটা করে নেবেন। নেক্সট যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেটিং তো শিখলাম, আর একটা অপশন সেটিং এ আছে, আপনি সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে আপনি আর সেটিং এ কিভাবে যাবেন সেটা কিন্তু আমি শিখাইলাম। আপনি সেটিং এ যাওয়ার পরে আপনি প্রাইভেসি, আমরা সিস্টেম শিখলাম, আমরা এখনো প্রাইভেসিটি শিখব, প্রাইভেসি যাওয়ার পরে আমরা চলে যাব নিচে স্ক্রল ডাউন করব, দেখো এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাপস, ব্যাকগ্রাউন্ড অ্যাপ যেগুলা অ্যাপস গুলা অটোমেটিকলি কাজ করে থাকে আপনার কম্পিউটারকে স্লো করে, আপনি এটা কিন্তু এই যে 3D ভিউয়ার, অ্যালার্মস, ক্লক, ক্যালকুলেটর, ক্যামেরা, কানেক্ট, ফার্ম, হর্স ইত্যাদি ইত্যাদি লেখা থাকে, যেগুলো আপনি অপ্রয়োজনীয় এইগুলা অটোমেটিকলি সে কাজ করতেছে, আপনার সার্ভার গুলা কাজ করতেছে ওইগুলাকে আপনি অফ করে রাখবেন, এতে করে আপনার কম্পিউটার স্মার্ট হতে পারে। আপনি এইগুলো অপশন অন করা কোনো মানে হয় না, আপনি যেগুলো প্রয়োজন সেগুলো অন করে রাখতে পারেন আপনি, সেক্ষেত্রে আপনি এটা এখানে অন আছে, এখানে আপনি অফ করে দিন, দেখেন সবগুলো কিন্তু অফ হয়েছে, এতে কি করে আপনি এই অ্যাপসগুলো কিন্তু কাজ করতেছে না, সে অটোমেটিকলি সে কি করতেছে এটা সে বসে আছে কোনো জায়গা দখল করে নেই নেই, সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা ফাস্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আশা করি এতটুকু বুঝতে পারছেন, আপনারা এখানে এসে
এই যে ব্যাকগ্রাউন্ড অবশ্যই মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ডে আসে এটা অফ করে রাখবেন। তো ওটা আমি ক্লোজ করে দিলাম, আপনি অবশ্যই বুঝতে। ফাইনালি যে কাজটা আমরা করব, যে ফার্স্ট নাম্বার যে স্টেপটা, যে কাজটা করব সেটা হচ্ছে আপনি কিভাবে সি ড্রাইভ, আপনি এই সি ড্রাইভে আপনি কিভাবে করবেন। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে আপনি সি ড্রাইভে চলে যাবেন, দেন আপনি রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিসে চলে যাবেন, প্রপার্টিসে চলে যাবেন। যাওয়ার পরে আপনি দেখতে পাবেন আপনি একটা এরকম ইন্টারফেস চলে আসবে। সেক্ষেত্রে আপনি এখানে দেখেন, এখানে যেগুলো আপনার প্রয়োজনীয় সেগুলো থেকে যাবে, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো এখানে থাকবে না, সেটা আপনি ডিসক্লিন আপ করে দিতে পারেন। ঠিক মার দিতেছি, দেওয়ার পরে আপনি এখানে ওকে দিবেন, দেন আপনি ডিলিট ফাইল দিবেন। অর্থাৎ এটা টেম্পোরারি ফাইল, এটা আপনার অরিজিনাল যে ফাইলগুলো এগুলো ডিলিট হবে না। আপনি সি ড্রাইভ থেকে সিলেক্ট হয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে আমার এটা চলে যেতে পারে, এই ফাইলগুলো যে ইম্পর্টেন্ট ফাইলগুলো নষ্ট হয়ে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। এটা আপনার রিফ্রেশিং হচ্ছে আননেসেসারি। এখানে লেখা আছে দ্য ডাইক্স ক্লিন আপ ইউটিলিটি আননেসেসারি ফাইল ডিলিট। ওকে, এভাবে আপনি ডি ড্রাইভ করতে পারেন, ই ড্রাইভ করতে পারেন, এফ ড্রাইভ পর্যন্ত আপনি করতে পারেন। ফাইনালি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কম্পিউটারে যাবেন, গিয়ে আপনি প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়েও কিন্তু আপনি আননেসেসারি ফাইলগুলো ডিলিট করতে পারেন। আপনি এরকম একটা অপশন চলে আসবে সিস্টেম প্রোটেকশন, সিস্টেম প্রোটেকশনে চলে যাবেন। আসার পরে আপনি এখানে চলে যাবেন হচ্ছে কনফিগার, আমরা দেখতে পাচ্ছি এখানে যাবেন কনফিগার। কনফিগারে যাওয়ার পরে আপনি এই যে এখানে জিরো থাকতে হবে, এখানে আপনি জিরো রাখার চেষ্টা করবেন, এতে আপনার ফল দেখাবে। আপনি আমি ডিলিট করতেছি না, আপনি এখানে গিয়ে সেটিং দিতে পারেন। আশা করি আপনার এই আজকের টিউটোরিয়ালটা, এ টু জেড যে টিউটোরিয়ালটা, আজকে অল ইন অল যে টিউটোরিয়ালটা, আপনি কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটা স্কিল এসেছে, আপনার উপকারে আসবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাকে জানাবেন ভিডিওটা কেমন হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে নক করবেন, আমি পরবর্তী টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আমরা ধারাবাহিকভাবে আউটসোর্সিং, আমি আবারও বলছি আউটসোর্সিং এর উপর আমরা ক্লাস দিব, আমরা স্পোকেন ইংলিশের উপর ক্লাস দিব, আমরা কম্পিউটার স্কিলের উপর ক্লাস দিব, এবং আমরা এক্সেল, এক্সেল ওয়ার্ড, এ টু জেড আমরা স্কিল ডেভেলপ নিয়ে কাজ করতেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।